হ্যালো সবাইকে ফের এলেন আবাদাসিনিয়া লিটারেজার চ্যানেলে আমার নাম প্রত্যয় আর আজকে যেই টিজারটা রিভিউ করবো সেটা থামনেল থেকে আপনারা দেখিয়েছেন কিন্তু আমার খুব পছন্দের মনে হলো মানুষ জিতের নতুন সিনেমা জিত ফিল্মক্স থেকেই বেরোচ্ছে প্রোডাকশনটা জিতেরই আর ডিরেক্টার সঞ্জয় সমাদদার ডিরেক্টার রাইটিং স্ক্রিন পে পুরোটাই সঞ্জয় সমাদদারের নাও এই ট্রেলারটা দেখে এই টিজারটা দেখে আমার যেটা মনে হচ্ছে পার্সোনালি স্পিকিং জিৎ লাস্ট তিন চারটে সিনেমা ধরে জিদ্দা কয়েকটা অন্য ধরনের সিনেমা করার চেষ্টা করছেন লাস্ট যে সিনেমাটা ছিল চেঙ্গিজ সেটা হচ্ছে নীরজ পাণ্ডের গল্প ছিল বাংলার সেগমেন্টে তৈরি করা এবং ফার্স্ট যেটা হিন্দিতে রিলিজ করেছিল ডিস্ট্রিবিউশনটা হিন্দিতে হয়েছিল এবং খুব ভালো রেসপন্স পেয়েছে বেশ ব্লকবাস্টার হয়েছিল এবার জিত এখন একটু অন্য ধরনের সিনেমা করেন এটা সত্যি কিন্তু অন্য ধরনের সিনেমা করার সাথেও এটা আমি বলতে চাই যে জিত এই সিনেমাটা যেটা করছেন মানুষ বলে সেটা পার্সোনালি আমার টপিকটা খুব ভালো লেগেছে সেটার কারণ হলো মানুষের লোভ মানুষের ভয় মানুষের ঘৃণা মানুষের ডিজায়ার এইগুলো জিনিসপত্র নিয়ে উনি ডিল করছেন কারণ টাকার জায়গায় একটা জায়গায় ডায়লগসই আছে একটা ডায়লগই আছে যে টাকা যে ভালোবাসে না সেটা তার অন্যায় এই ধরনের যদি সিনেমা অনেক বেশি রিয়েলিস্টিক সিনেমা উইথ মাসি এপিল অবভিয়াসলি যদি আসতে থাকে বাংলায় আমার যেটা মনে হবে বাংলার ইন্ডাস্ট্রিটা আরও বেশি এনরিস হবে থ্রু দ্য মানি হ্যাঁ এবার একটা সেগমেন্ট একটা ধরনের সিনেমা করবে একটা সেগমেন্ট আরেকটা ধরনের সিনেমা করবে কিন্তু আমার প্রাইমারি ইচ্ছা যেটা সেটা হচ্ছে দুটো সেগমেন্টের ব্যালেন্স করে যদি এরকম একটা সিনেমা করানো যায় যেখানে একটা মাসি এপিলও আছে এবং তার সাথে আমি যেটা বলতে চাইছি যেটা লিও করছে যেটা মাস্টার হয়েছে যে বিস্ট হয়েছে থালাপতি যেটা সাউথ করছে জেলারে সেটা যদি আমরা বাংলায় করতে যাই একটা সুপারস্টারও আছে তার এনিগমা করিসমা সবই আছে তার সাথে আমি একটা ভালো গল্প বলছি তো অ্যাজ মাচ অ্যাজ দ্য পার্ট বিলংস টু জিৎ অ্যাজ এ সুপারস্টার কি আমি উনি কোনো পলিটিক্যাল পার্টি না কিছু না শুধুমাত্র সিনেমাটা ভালোবেসে অ্যাক্টিংটা ভালোবেসে অ্যাক্টিং করে যান বহু বছর হয়ে গেল উনি শুধু নিজের জীবন দিয়ে অ্যাক্টিংটা করছেন কিন্তু এই রেসপন্সিবিলিটি শুধু জিতেন না শুধু জিততা বা দেবদায় আমি এদেরকে বলবো না এই রেসপন্সিবিলিটি কিন্তু ডিরেক্টারদেরও ডিরেক্টর একটা ভালো স্টোরিকে পিচ করা উচিত এবং আমার মনে হয় আই এক্সপেক্ট কি মানুষ বেশ ভালো হবে লেটসি কি হয় কথা মানুষের সম্বন্ধে নিচে নিশ্চয়ই জানান গল্পটা আমার ভালো লাগছে আপনাদেরকে কেমন লাগছে জানান ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আনটিল দেন এই পুজো ভালো কাটাবেন পুজোর মধ্যে আরও পারলে ভিডিও নিয়ে আসবো রক্তবীজ দশম এগুলো সব দেখবো রিভিউ করবো দেখতে থাকবেন ভালোবাসতে থাকবেন আর ভালো থাকবেন আমাদেরকে দেখতে থাকবেন আর ভালোবাসতে থাকবেন ফিরে আসছি আবার দ্য সিনালি ট্যুরিজের চ্যানেলে আমার নাম প্রত্যয় আনটিল দেন ভালো থাকবেন নমস্কার